বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য পাঠ করব রবীন্দ্রনাথ ঠাকুরের লাইব্রেরি। মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে বাসা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরে শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া উঠে, নিস্তব্ধতা ভাঙিয়া ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে, হিমালয়ের মাথার উপর কঠিন বরফের মধ্যে যেমন কত বন্যা বাঁধা আছে, তেমনি লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে। বিদ্যুৎকে মানুষ লোহার তার দেয়া বাঁধিয়াছে, কিন্তু কে জানিত মানুষ শব্দকে নিঃশব্দের মধ্যে বাঁধিতে পারিবে? কে জানিত সঙ্গীতকে, হৃদয়ের আশাকে, জাগ্রত আত্মার আনন্দধ্বনিকে, আকাশের দৈববাণীকে সে কাগজে মুড়িয়া রাখিবে? কে জানিত মানুষ অতীতকে বর্তমানে বন্দী করিবে? অতলস্পর্শ কালো সমুদ্রের উপর কেবল একখানি বই দিয়া সাঁকো বাঁধিয়া দিবে। লাইব্রেরির মধ্যে আমরা সহস্র পথের সৌমাথার উপরে দাঁড়াইয়া আছি। কোন পথ অনন্ত সমুদ্রে গিয়াছে, কোন পথ অনন্ত শিখরে উঠিয়াছে, কোন পথ মানব হৃদয়ের অতল স্পর্শে নামিয়াছে। যে যে দিকে ধাবমান হও, কোথাও বাঁধা পাইবে না। মানুষ আপনার পরিত্রাণকে এতটুকু জায়গার মধ্যে বাঁধিয়া রাখিয়াছে। শঙ্কের মধ্যে যেমন সমুদ্রের শব্দ শোনা যায়, তেমনি এই লাইব্রেরির মধ্যে কি হৃদয়ের উত্থান পতনের শব্দ শুনিতেছ? এখানে জীবিত ও মৃত মানুষের হৃদয় পাশাপাশি এক পাড়ায় বসবাস করিতেছে। বাদ ও প্রতিবাদ এখানে দুই ভাইয়ের মতো একসঙ্গে থাকে। সংশয়, বিশ্বাস, সন্ধান ও আবিষ্কার এখানে দেহে দেহে লইয়া বসবাস করে। এখানে দীর্ঘপ্রাণ স্বল্পপ্রাণ পরম ধৈর্য ও শান্তির সহিত জীবনযাত্রা নির্বাহ করিতেছে, কেহ কাহাকেও উপেক্ষা করিতেছে না। কত নদী সমুদ্র পর্বত উলঙ্ঘন করিয়া মানবের কণ্ঠ এখানে আসিয়া পৌঁছিয়াছে। কত শত বছরের প্রান্ত হইতে ঈশ্বর আসিতেছে, এসো এখানে, এসো এখানে, আলোকের জন্ম সঙ্গীত গান গাইতেছে। অমৃত লোকের প্রথম আবিষ্কার করিয়া যে যে মহাপুরুষ যে কোনোদিন আপনার চারিদিকে মানুষের ডাক দিয়া বলিয়াছিলেন, তোমরা সকলে অমৃতের পুত্র, তোমরা দিব্যধামে বসবাস করিতেছ, সেই মহাপুরুষদের কণ্ঠ সহস্র ভাষায় সহস্র বৎসরের মধ্যে দিয়া এই লাইব্রেরির মধ্যে প্রতিধ্বনি হইতেছে। এই বঙ্গের প্রান্ত হইতে আমাদের কিছুই কি বলার বলিবার নাই? মানব সমাজকে আমাদের কি কোনো সংবাদ দিবার নাই? জগতের একতান সংগীতের মধ্যে বঙ্গদেশই কেবল নিস্তব্ধ হইয়া থাকিবে? আমাদের পদপ্রান্ত স্থিত সমুদ্র কি আমাদের এই কিছুকে কিছুই বলিতেছে না? আমাদের গঙ্গা কি হিমালয়ের শিখর হইতে কৈলাসের কোনো গান বহন করিয়া আনিতেছে না? আমাদের মাথার উপর কি তবে অনন্ত নীলাকাশ নেই? সেখান হইতে অনন্তকালের চিরজ্যোতিময়ী নক্ষত্রলিপি কেহ কি মুছিয়া ফেলিয়াছে? দেশ বিদেশ হইতে, অতীত বর্তমান হইতে প্রতিদিন আমাদের কাছে মানব জাতির পত্র আসিতেছে। আমরা কি তাহার উত্তরে দুটি চারটি চটি চটি ইংরেজি কাগজ খবরের কাগজ লিখিব? সকল দেশ অসীম কালের পটে নিজ নিজ নাম কুদিতেছে। বাঙ্গলে কি কেবল দরখাস্তের দ্বিতীয় পাতেই লেখা থাকিবে? জড় অদৃষ্টের সহিত মানবাত্মার সংগ্রাম চলিতেছে। সৈনিক দিগকে আহ্বান করিয়া পৃথিবীর দিকে দিকে শঙ্কধ্বনি বাজিয়ে উঠিয়াছে। আমরা কি কেবল আমাদের উঠানের মাচার উপরকার লাউ কুমড়া লইয়া মোকদ্দমা এবং আপিল চালাইব? বৎসর বহু বৎসর নীরব তাকিয়া বঙ্গদেশের প্রাণ ভরিয়া উঠিয়াছে, তাহাকে আপনার বাসায় একবার আপনার কথাটি বলিতে দাও। বাঙালির কণ্ঠের সহিত মিলিয়া বিশ্বসঙ্গীত মধুরতর হইয়া উঠিবে। ধন্যবাদ।